আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 2 উদ্ভিদ ও প্রাণী, এই অধ্যায়টির দ্বিতীয় ভাগের তৃতীয় অংশ জীবের উপর পরিবেশের প্রভাব। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা কি কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? পূর্বের পাঠে আমরা শিখেছিলাম উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য, পরিবেশে জীবের তিনটি অংশ আমরা পূর্বেই শিখেছি, তা হচ্ছে পরিবেশে উদ্ভিদ, পরিবেশে প্রাণী এবং আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা। আজ আমরা এই অধ্যায়টির সর্বশেষ অংশ পড়ব, তা হচ্ছে জীবের ওপর পরিবেশের প্রভাব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা জানব উদ্ভিদ ও প্রাণীর ওপর পরিবেশের ইতিবাচক প্রভাব। পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী বাস করে। টিকে থাকার জন্য উদ্ভিদ এবং প্রাণী পরিবেশ থেকে খাবার, পানি এবং আশ্রয় পেয়ে থাকে। বন্ধুরা, ইতিবাচক প্রভাব কি? পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে, এদের টিকে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকে খাবার, পানি এবং আশ্রয় পেয়ে থাকে। এটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর ওপর পরিবেশের ইতিবাচক প্রভাব। এবার আমরা জানব উদ্ভিদ ও প্রাণীর ওপর পরিবেশের নেতিবাচক প্রভাব সম্পর্কে। উদ্ভিদ ও প্রাণীর ওপর পরিবেশের নেতিবাচক প্রভাব। ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে। পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হচ্ছে, যেমন ডোরা পাখি এবং তাসমেনিয়াম বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বাংলাদেশ থেকেও লাল শির ও জাভা গন্ডার এবং রাজ শকুন বিলুপ্ত হয়েছে। বর্তমানে কালিপাম ও রয়্যাল বেঙ্গল টাইগার প্রায় বিপন্ন। বন্ধুরা লক্ষ্য করো, উদ্ভিদ ও প্রাণীর ওপর পরিবেশের যে সকল নেতিবাচক প্রভাব রয়েছে আমরা এখন সে সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে হচ্ছে ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলেও পরিবেশের পরিবর্তন হচ্ছে এবং পরিবেশের এই পরিবর্তন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল, আশ্রয়স্থল ধ্বংস করে দিচ্ছে, যার ফলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদের মধ্যে রয়েছে ডোরা পাখি এবং তাসমেনিয়াম বাঘ, যা পৃথিবী থেকে এখন বিলুপ্ত হয়ে গেছে। তাছাড়া লাল শির ও জাভা গন্ডার এবং রাজ শকুনও বিলুপ্ত হয়ে গেছে এবং বর্তমানে তালিপাম ও রয়্যাল বেঙ্গল টাইগার প্রায় বিপন্ন। অর্থাৎ এভাবে যদি চলতে থাকে তাহলে এগুলোও বিলুপ্ত হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম উদ্ভিদ ও প্রাণীর ওপর পরিবেশের ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব। এবার আমরা এই দুইটি বিষয়ের উপর একটি আলোচনা দেখে নিই। আলোচনার মূল প্রশ্ন, পরিবেশ পরিবর্তনের জন্য কি দায়ী? এক, ডানের ছকটির মতো খাতা একটি ছক তৈরি করে তাতে পরিবেশের পরিবর্তনের কারণসমূহ তালিকা তৈরি করি। বন্ধুরা তোমরা ছকটি লক্ষ্য করো, এই ছকটি অনুসরণ করে প্রথমে তোমরা একটি ছক তৈরি করে নেবে। ছকের বাম দিকে রয়েছে প্রাকৃতিক কারণ এবং ডান দিকে রয়েছে মানব সৃষ্ট কারণ। অর্থাৎ প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্ট কোন কোন কারণে পরিবেশের পরিবর্তন হয় তাই তোমরা এই ছকে উল্লেখ করবে। আসো আমরা সে বিষয়ে বিস্তারিত জানি। প্রথমেই হচ্ছে প্রাকৃতিক কারণ। কোন কোন প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয়? প্রথমে হচ্ছে ঝড়। ঝড়ের ফল ঝড়, বন্যা
এবং খরা এগুলোর ফলে কি হয়, পরিবেশের পরিবর্তন হয়। এবং মানবসৃষ্ট কারণগুলো কি কি, উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস করা, কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়া, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো, এগুলো হচ্ছে মানবসৃষ্ট কারণ যার ফলে পরিবেশের পরিবর্তন হয়। দুই, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বন্ধুরা, এবার তোমাদের কাজ হচ্ছে নিজেদের সহপাঠীদের সাথে এই সকল বিষয় নিয়ে আলোচনা করবে এবং এই বিষয়টি খুব সহজেই তোমরা সম্পন্ন করবে। তাছাড়া তোমরা পরিবেশ পরিবর্তনের কারণসমূহ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম জীবের ওপর পরিবেশের প্রভাব সম্পর্কে, উদ্ভিদ ও প্রাণীর ওপর পরিবেশের ইতিবাচক প্রভাব এবং উদ্ভিদ ও প্রাণীর ওপর পরিবেশের নেতিবাচক প্রভাব সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।